মোহাম্মদ আসিফ খান আপনি লিখেছেন, আমি কাউকে সালাম দিলাম কিন্তু সে শোনার পরও জবাব দিল না, এ অবস্থা আমার করণীয় কী? আপনি তো সালাম দিয়েছেন, তিনি যদি জবাব না দিয়ে থাকেন, যদি তাকে বোঝালে বা কোনোভাবে জানালে তিনি এর গুরুত্বটা বুঝতে পারেন, সে সুযোগ থাকে, তাহলে আপনি বিনয়ের সাথে তাকে জানাতে পারেন যে ভাই আজানের জবাব দেওয়া, সরি সালামের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত হলেও তার জবাব বা উত্তর দেওয়া, রিপ্লাই করাটা কিন্তু ওয়াজিব, না দিলে গুনাহ হয়। তো এটা আপনি করতে পারেন। আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে তাহলে আপনার বিশেষ কোনো করণীয় নেই, তিনি না দেওয়ার কারণে তিনি গুণাগার হলেন। শিলা আক্তার লিখেছেন, ঘরে অনেক কিছুতেই ছবি থাকে, যেমন বই, পত্রিকা, ম্যাগাজিন, সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে? তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে। বোন শিলা, ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণীর ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে, বিশেষ করে একটা প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি, তাহলে সেখানে নামাজ না পড়ে যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত, অথবা ওখানে নামাজ পড়তে হলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ড্রয়ার ইত্যাদিতে রেখে তারপর নামাজ পড়া উচিত, না হলে এটি মাকরুহ হবে, তবে সেখানে আসলে নামাজ হবে না, এরকম না, নামাজ হয়ে যাবে। আওলাদ মিয়া লিখেছেন, নববর্ষে আমাদের করণীয় কী বা নববর্ষ কীভাবে উদযাপন করা উচিত? দেখুন, নববর্ষ উপলক্ষে বিশেষ কোনো করণীয় নাই, যাদের জীবনে কোনো কাজ নাই, জীবনটা কোনো বিশেষ লক্ষ্যের দিকে যে যাচ্ছে তা না, হেয়ালিপনা যারা করে তারা যা খুশি তা করতে পারে। একজন ইমানদার তার জীবনটা অত্যন্ত সুচিন্তিতভাবে তিনি জীবনের প্রতিটা মুহূর্তকে ব্যবহার করবেন। আমরা জানি যে আমাদেরকে চলে যেতে হবে দুনিয়া থেকে, এটা আমাদের থাকার জায়গা না, এখানে অযৌক্তিক কোনো ফুর্তি আনন্দ উল্লাসে মেতে ওঠা, কোনো উন্মাদনায় মেতে ওঠা, এরা কোনো ইমানদারের সাথে যায় না। এজন্য ইমানদার নববর্ষকে কেন্দ্র করে কিছুই করবে না। নববর্ষ বছরের নতুন দিন বা মাসের প্রথম দিন বা দিনের প্রথম প্রহর, এগুলো কোনোটাই আমাদের উৎসবের কোনো কারণ অন্তত নয়, এগুলো প্রকৃতি পূজারীদের কাজ, বিদেশিটা আমরা করব না, এবং এগুলো এই সমস্ত কালচার ও সংস্কৃতি থেকে আমরা দূরে থাকবো যথাসম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহ বিকওমিন ফাহুম মিনাল ব্যক্তি, যে তা জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে, তাই এগুলো আমাদের করা উচিত না। মারুফ হাসান লিখেছেন, সম্প্রতি এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে যে 1500 মতো স্বাভাবিক পুরুষ বা নারীকে হিজড়ায় রূপান্তর করেছে। ঢাকা ও ঢাকার বাইরে এই ধরনের লৈঙ্গিক রূপান্তরের জন্য ক্লিনিক গড়ে উঠেছে। জাতীয় দৈনিক সমকালের এক প্রতিবেদন অনুযায়ী সমাজে হিজড়াদের নামে চাঁদাবাজি লিপ্ত হিজড়াদের 90% মূলত লিঙ্গ রূপান্তরিত বা ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার হওয়া লোভনীয় ব্যবসায় পরিণত হয়েছে, এই সামাজিক সমস্যা প্রতিরোধে আমাদের করণীয় কী? দেখুন, এটার জন্য কে তৃতীয় লিঙ্গের হিজড়া, কে হিজড়া না, এ বিষয়ের পরীক্ষা নিরীক্ষার যে ব্যবস্থা ছিল বাংলাদেশে সেটি পুনরায় প্রবর্তন করা বা সেটা পুনরায় চালু করা জরুরি। আমরা জানি যে এটি খুবই স্পর্শকাতর একটি বিষয়, লিঙ্গ পরিচয়, লিঙ্গভিত্তিক পরিচয়, এটার উপরে সমাজের অনেক কিছু ডিপেন্ড করে, এবং সেটিকে যদি দূর করার চেষ্টা করা হয়, যেমনটি ট্রান্সজেন্ডার অধিকারের নামে গোটা দুনিয়াতে শুরু হয়েছে নতুন করে, এটা মানব সভ্যতাকে হুমকির মধ্যে ফেলে দিবে এবং মানুষ পরিবার ব্যবস্থা থেকে সরে আসবে, সন্তান জন্ম দেওয়ার হার কমবে, এবং এর ফলশ্রুতিতে ইতিমধ্যে বিভিন্ন দেশে যে আপনার ক্রাইসিস শুরু হয়েছে, তার জেনারেশন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, সন্তান হচ্ছে না, ভর্তুকি বিভিন্ন রকমের আপনার উপহার উপঢৌকন সরকারিভাবে প্রণোদনা দিয়েও সন্তান জন্ম দেওয়ার যে কালচার সেটাকে ফিরিয়ে আনতে পারছে না পৃথিবীর উন্নত দেশগুলো। তো সেই কারণে এই অপসংস্কৃতির বিরুদ্ধে, এই অনাচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো দরকার, অধিকারের নাম দিয়ে এই অনাচার যাতে কোনো সমাজভাবে আমাদের সমাজে প্রবেশ না করে, এবং সেই সাথে এরকম ভুয়া চিকিৎসক সহ আরও যারা জড়িত আছে, নেপথ্য নায়কজন আছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আমরা জানি একটা সময় আমাদের দেশে তৃতীয় লিঙ্গের মানুষ কারা কারা না সেটা পরীক্ষা নিরীক্ষা করবার জন্য মেডিকেল টেস্টের ব্যবস্থা ছিল। এক শ্রেণীর সেকুলার, এক শ্রেণীর নাস্তিক, তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে যে এরা ব্যক্তির জন্য অপমানজনক, এভাবে মেডিকেল টেস্টের নামে তার লিঙ্গ পরিচয় চিহ্নিত করা যায় না, এসব বলে তারা সেটাকে বন্ধ করেছে। আমরা জানি যে বুয়েটের জন্য, অ্যাডমিশনের জন্য আপনার আর্মিতে চান্স পেলে সেখানে চাকরির জন্য, এবং এই জাতীয় অনেক কিছুতেই কিন্তু আপনার মেডিকেল টেস্টের প্রয়োজন হয় এবং সম্পূর্ণ বিবস্ত্র করে টেস্ট করা হয়, এমনকি আপনি বিদেশে যাবেন, পৃথিবীর অনেক দেশে গেলে আপনাকে এরকম মেডিকেল টেস্ট করতে হয়। প্রশ্ন হলো, সেই সময় এই নাস্তিকদের কথা, তাদের দাবি, এগুলো কোথায় থাকে? যখন একটা সমাজের স্থিতিশীলতার জন্য কে তৃতীয় লিঙ্গের মানুষ, কে তৃতীয় লিঙ্গের মানুষ, সে যে নারীদের মধ্যে ঢুকে তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে, তাদেরকে বিব্রত করছে, তাদেরকে প্রতারণা করছে, সেই মানুষগুলোকে তাদের লিঙ্গভিত্তিক পরিচয় নিশ্চিত করবার জন্য যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, সেটার বিরুদ্ধে তারা কথা বলে। এরা সমাজের স্থিতিশীলতা কখনও চায় না, এরা বাইরের ফান্ড পেয়ে, বাইরের তহবিল পেয়ে
এদেশটাকে অস্থিতিশীল করতে চায়। অতএব এদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে এবং এই ধরনের কাজে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।